ছোটটা না গুটিয়ে দিচ্ছে, এই দেখো এটা পেঁচা। হ্যালো গাইজ, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে আমাদের লক্ষ্মী পুজো, তো সেরকম ভালোভাবে করতে পারবো না, যেরকমই করি ছোট করে করবো। তো তোমরা সাথে থেকো, আর তোমরা সবাই জানো যে আমি বোম্বে থাকি, তো বোম্বের এইদিকে অনেক লোক আমার ব্লগ দেখে, তাদের জন্য আমি একটু হিন্দি বলবো। তো হ্যালো গাইজ, আপ লোক কাইসে হো? তো আজ আগেই আমরা গাঁও কা লক্ষ্মী পূজা লেখে, আমরা গাঁও মেয়ে লক্ষ্মী পূজা হতে আজ, আর ইধার লক্ষ্মী পূজা দিয়ালি মে হতা হ্যায়। তো আজ মেরা ঘর মে লক্ষ্মী পূজা হ্যায় ছোটা সা, জেসে কি গাঁও মে জিতনা আচ্ছে সে করতি হ্যায় উতনা আচ্ছে সে নেই কর পায়েগি মে, মেরা ছোটি ইয়ে দেখো ইধার হিলা রহা হ্যায় মুঝে, উতনা আচ্ছে সে নেই কর পায়েগি, জিতনা কর পায়েগি উতনা করেগি, ইয়ে দেখো ইয়ে বলা লক্ষ্মী ছোটা সা করকে করেগি, আমরা যে নারিয়েল কা নাড়ু রহতা হ্যায় ও শুভ মানা যাতা হ্যায়। তো ও দেগি দেবীমা কো খানা মতলব প্রসাদ, তো ওই মে আবি না ধোকে পুরা सब काम वाम करके उसके बाद नारू बनाएगी, बाबू को स्कूल में भी छोड़ना है, तो चलो देखते रहना पापा है, और मैं आती हूँ बाद में चेंज करके आती हूँ, कपड़े वपड़े पहन के तैयार होकर आती हूँ, उसके बाद सबसे मिलती हूँ। और कैसे करके पूजा होता है उतना अच्छे से नहीं कर पाएगी, क्यों धान धान लगता है जमीन का, उसके बाद केला का बहुत सामान लगता है, तो वो नहीं मिलेगा। कुछ ही नहीं यार, बाजार ओखने अनेक दूर, तो हमारे आपात तो घर जे फल आज से फल दिए पुजो कर लेब, এখানে কলা গাছ পাবো না, আছে একটা জায়গা কলা গাছ অনেকটা দূর, সেখানে কে যাবে কে আনবে। তো বাবু গুড মর্নিং, বাবু এখন উঠলো, বাবু ব্লাস এখন উঠলো, বাবু মর্নার আমি আগে উঠে গেছি, তো ওরা ফটাফট করে কাজ টাজ সেরে নিয়ে ফটাফট করে স্যানিটাইন করে দেখি নাড়ু বানাই, নাড়ু বানাই পুজো দিয়ে গ্যাস মুখবো, অনেক কাজ আছে, তো এই ফুল এই ফল দুটো দিয়ে করবো, কারণ ফল নেই ঘরে আর বাজারে যেতে পারবো না। আর এদিকে আর একটা গুড় আমাদের প্রিন্সেসকে দেখাচ্ছি, মাম্মা মাম্মা করে যাচ্ছে, কী খাবে বলো, ফল খাবে, ফল খাবে, ফল খাবে, তুমি ফল খাবে, ফল খাবে, বাবুর না একটা দাঁত ভেঙে গেছে, ভেঙে যায়নি বাস উঠে গেছে, দাঁত আবার আসবে দেখি, ও যে দাঁত আসছে তো, আসছে তো দাঁত, দেখি দাঁত আসছে তো, দেখেছিস বাবা? তো আমার ছোট্ট পরীক্ষার জন্য আমি সাউন্ড দিতে পারছিলাম না, তো ওর জন্য আস্তে আস্তে সাউন্ড দিচ্ছি, নাই তো ঘুম থেকে উঠে যাবে, আর বাবুর পরীক্ষা ওই কারণে আমিও একটু বিজি হয়ে গেছি। তো আজকে লক্ষ্মী পুজো, তো আমি ছোট্ট করে পুজোটা করবো, যাই হোক যেরকম হোক আমি যেরকম করছি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কী হয়েছে, এদিকে মা বলছে গরম লেগে যাবে রাতে, তো আমি সন্ধ্যার ভিতরে পুজো করবো, তো তাড়াতাড়ি করে করবো, আমি আলতা পরে নিলাম ফটাফট করে, সব রেডি করে রেখেছি, এখন একটু জাস্ট রঙ্গোলি করবো, রঙ্গোলি করা হয়ে গেলে আলপনা, ওই রঙ্গোলিটাকে আলপনা বলি আমি, তো ওটা করা হয়ে গেলে, করা হয়ে গেলে পুজো টুজো সেরে নেবো। তো তোমরা দেখতে থাকো যতটুকু পারি ততটুকু করবো, ছোট্ট করে আমি লক্ষ্মী পুজো করছি, অতটা ভালো করে করছি না। তো দেখো তোমরা দেখো বাবা মেয়ে মিলে আমি এখন পুজো করবো, তার আগে আমার আগে আগে বাবা নিয়ে পুজো করে নিই, তোমরা দেখো চলো বাবার সাথে মেয়ে ঘুমঘুনি বাজাচ্ছে, তাই ছোটটা না গুটিয়ে দিচ্ছে, তো এই দেখো এটা পেঁচার পা করেছি, আর এটা ধান, আমি এখানে আলপনা পাইনি, আমি রঙ্গোলি দিয়ে করেছি চালেগুলোর মতন, তো এখন গোড়ন লাগবে বলে প্রদীপ নিভিয়ে দিয়েছি, আমি ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো করেছি, এই দেখো আমার ওই যে লক্ষ্মী ঠাকুর সিম্পল সব পুজো করেছি। তো আমার প্রসাদ আমি অল্প করে বানিয়েছিলাম, তো দিয়েছি কয়েকজন দিয়ে, আর এই যে নাড়ু ভুলের নাড়ু বানিয়েছি, আমি অত বড় করে করিনি, করতাম না, ছোট্ট করে করেছি খালি নাড়ু দিয়ে ঠাকুরের সামনে। তো এই দেখো আমি শাড়ি পরেছি, কেমন লাগছে দাদা? আমি নিজে এরকম করি।